এই ভাই আমাদের মধ্যে আর নেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কোলাঘাটের রাজপথে পথ দুর্ঘটনা হয়ে মারা গেল সত্যি ভগবান এর কি এটাই বিচার খুবই একটা কম বয়সী ছেলে এবং বাবা মার এক ছেলে তো ওর পরিবারের কিন্তু ও একাই ছিল আজ আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেল ভগবানের কি এটাই বিচার জানি না নমস্কার পূর্ব মেদিনীপুর এর কোলাঘাট থেকে শ্যামভাই এখন ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানানোর একটা বিশেষ কারণ তো বিগত কয়েকদিন আগে একটা কোলাঘাটের রাজপথে দুর্ঘটনা ঘটে ঘটে যে এই যে স্বরাজ পাল বলে যে ছেলেটি অত দুর্ঘটনায় ওর মৃত্যু হয় তো পরিবারের একটাই ছেলে একমাত্র ওই ছেলে বোন কিংবা আর ভাই নেই তো ওর একটা বাচ্চাও রয়েছে প্রায় চার পাঁচ বছরের বাচ্চা বাচ্চাটাকে নিয়ে আমার দোকানে কাজ করা চুল ফুল কাটাতে আসতো এবং ও দীর্ঘ প্রায় ফাইভ সিক্সে পড়তো ছেলেটি তখন থেকে আমার দোকানে চুল কাটতো দীর্ঘত মাঝে কিছু দিন বন্ধ হয়ে গিয়েছিল স্টেট ব্যাংকের ওখানে যখন নিচে দোকানটা করি তারপরে এই দোকান থেকে আবার শুরু হয়েছিল আগের দোকানের কাস্টমার ছিল দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর ধরে আমি ছেলেটাকে চিনি খুব বাচ্চা বয়স থেকে তো ছেলেটি যখন শুনলাম মারা গেছে সত্যি খুব দুঃখ লাগছে খুবই দুঃখজনক ঘটনা তো আমি এই পূর্ব মেদিনীপুর কোলাঘাট কেন কোলাঘাটের আশেপাশে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব কিংবা নিজের আপন যারা বন্ধু তাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করছি আজকে তো যারা বাইক চালান এবং চার চেক চালান কিংবা গাড়ি যান এবং রাস্তায় হেঁটে যান তাদের জন্য বানাচ্ছি যারা আপন নিজের তো ভিডিওগুলো তাদের দিকে পাঠাচ্ছি এবং আপনাদের দিকেও বলব আপনাদের যদি বন্ধু বান্ধব থাকে আপনারাও পাঠাবেন যে প্রত্যেক বছর কিন্তু পথ দুর্ঘটনায় বহু মৃত্যু হয় প্রত্যেক বছর বহু দুর্ঘটনা ঘটে তাই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি এই ভিডিওর দ্বারা বার্তা দিতে চাই মানুষকে শ্যামবাই নিজেরকে নিজেদেরকে আগে আমাদের নিজেদের দিকেই ভালোবাসতে হবে আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমাদের দাম আছে আমাদের দিকে মানুষ ভালোবাসবে আমরা মরে গেলে কিন্তু আমাদের আর কোনো দাম নেই তো এই আমি যে এখন ভিডিওটা বানাচ্ছি আমি বেঁচে আছি আমার দাম আছে এখন কোনো একটা বিপদ আপদ হলে বন্ধু বান্ধব আপনজন সবাই ছুটে আসবে আমি যখন মারা যাব তো তারা ভাববে যে বডিটাকে কখন নিয়ে গিয়ে পোড়ানো যায় কিংবা পুড়াতে গিয়েও নিজের আপনজনরাই বলবে যে কাপড় জামা ধুয়ে বাড়িতে ঢুকো কেন বাচ্চা আছে ঠাকুর আছে রয়েছে তাই নিজেদেরকে ভালোবাসতে হবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যারা পথচারী মানুষ গাড়ি চালায় নিজেরা সাবধানে গাড়ি চালান আস্তে আস্তে চালায় আমরা অনেক রাস্তার ধারে থাকি অনেকেই দেখি ভিডিওতে যে গাড়িকে হেলিয়ে শুইয়ে নিয়ে যাচ্ছে হয়তো সেসব ভাই আপনারাও দেখছেন এই ভিডিওগুলো আপনাদের হয়তো কিছু হবে না আপনারা যদি বাইচান্স গিয়ে কাউকে একটা মেরে দেয় মেরে দেন ধাক্কা সে হয়তো পঙ্গু হয়ে গেল কিংবা তার সে মারা গেল তার পরিবারটা পুরো নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে তো আজকে যে এই স্বরাজ ভাই মারা গিয়েছে ও কিন্তু পরিবারের একটাই ছেলে ছিল ওর বাবা মা আর ওর মিসেস এবং ওর একটা ছোটো বাচ্চা আছে পুরো কি যে হবে সেটা ভগবানই জানে একমাত্র ওদের লাইফটা কি করে কাটবে সে ভাই তো আজ মারা গেল তো জানি না ও পথ দুর্ঘটনায় মারা মারা গিয়েছে কি কারণে সে জায়গাটা আমি ছিলাম না তো জিনিসটা শোনার পরেই খুবই খারাপ লেগেছে এবং সোশ্যাল মিডিয়াতে আমি আরও ভিডিও ছেড়েছি বহু মানুষ দেখেছেন এবং শেয়ারও করেছেন খুবই দুঃখ পেয়েছেন তো আমি এই ভিডিওটা আপনাদের সাথে আরও বেশি করে শেয়ার করুন করছি যে সবাই একটু সাবধানে গাড়ি চালান আমরা যতক্ষণ জীবিত আছি আমাদের দিকে মানুষ ভালোবাসবে মরে গেলে কেউ ভালোবাসবে না যতক্ষণ না পুরানো হচ্ছে পা হাত গা হাত ধুয়েই কিন্তু মানুষ ঘরে ঢুকতে হয় প্রত্যেক ঘর নিয়ে তাই নিজেদেরকে ভালোবাসুন মদ্যপান অবস্থায় কেউ গাড়ি চালাবেন না মোটর সাইকেল চালাবেন না হেলমেট পরে গাড়ি চালাবেন আমিও মাঝে মাঝে হেলমেট না পরে ভিডিও বানাই খুবই কিন্তু আস্তের মধ্যেই যায় অনেকেই মাঝে সাঝে কমেন্ট করে ভিডিওতে যে স্যান্দা আপনি হেলমেট পরেন এখন আমরা কিন্তু খুব আস্তেই তখন গাড়িটা চালাই তখন হয়তো দশ পনেরোতে গাড়ি অতএে বলা যায়নি এবার দেখুন নিজেদের দিকে সাবধানের মধ্যে চালাতে হবে কখন জানি না কার বিপদ আসে তবে যদি সচেতন হওয়া যায় কিন্তু এই দুর্ঘটনাটা অনেক কমতে পারে তো আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি মানে বুক ফেটে যাচ্ছে তো আমার বাবাও যখন মারা যায় আমি কাঁদতে পারিনি আমি যে কোনো জিনিস ঘটে গেলে কান্নাকাটি করতে পারি না কিন্তু কষ্টটা খুবই হয় ছেলেটি প্রায় আমি শ্মশানেও গিয়েছিলাম অনেক রাত্রি পর্যন্ত সব ভিডিওটা আপনাদের দিকে হয়তো দেখাতে পারছি না কেন ফেসবুক ইউটিউবের অনেক সিস্টেম আছে সব ভিডিওটা দেখানো যায় না গাইডলাইন রয়েছে তো অ্যাকচুয়ালি আমার মনিটাইজ হচ্ছে চ্যালেঞ্জ তো বাইচান্স চ্যানেলটি বন্ধ হয়ে গেলে মুশকিল ওই জন্য সব ভিডিওগুলো দেখাতে পারছি না তো সবাইকে বলবো এই ভাইকে দেখে কিংবা এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে যারা গাড়ি চালায় খুব সাবধানের মধ্যে আর বর্তমান যারা সরকার কিংবা প্রশাসনকেও একটা অনুরোধ করতে চাই সাধারণ মানুষ হিসাবে দীর্ঘ জায়গায় দেখবেন রাস্তার উপর কিংবা রাস্তার ধারে অবৈধভাবে জিনিসপত্রও রেখে দেয় এই জিনিসগুলোও দেখবেন যাতে সরিয়ে রাখে মানুষ কেন প্রত্যেক বছর এইসবের সবের জন্যও কিন্তু অনেক পথ দুর্ঘটনা ঘটে যে মানুষ ফুটপাত পায়নি সেই জন্য রাস্তার মিডিল দিয়ে যায় সেই জন্যই কিন্তু অনেকও দুর্ঘটনা ঘটে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অনুরোধ করব আপনারা ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই ভাইয়ের মতন না আর কোনো ভাইয়ের জীবন যায় যতটা সাবধান করা যায় মানুষকে এই বার্তা দিলাম প্রত্যেকটা মানুষকে কোলাঘাট থেকে শ্যাম ভাই খুব মর্মাহত এবং দুঃখ পেয়েছি এই ছেলেটিরকে দেখে তো অনেকেই কিন্তু এরকম পথ দুর্ঘটনায় মারা গিয়েছে আমরা অনেকেই জানি কোলাঘাটে এর আগে ইলেকট্রিক অফিসের ওখানেও একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে এবং অনেকেই কিন্তু ঠ্যাং পাহাড় ভাঙে শুধু কোলাঘাট নয় পুরো চারধারে এটা এই ভিডিওটা যত দূর দেখছেন সব জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটে শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার বাইরেও ঘটে তাই নিজেরা একটু যতটা পারবেন আপনারা সবাই সাবধানের মধ্যে থাকবেন নমস্কার সবাই এই ছোটো ভাইয়ের প্রণাম নেবেন যদি পারেন এই বার্তাটা মানুষের কাছে ছড়িয়ে দেবেন নমস্কার